ইডি সিবিআইকে রাজনৈতিক স্বার্থে ব্যবহারের অভিযোগে ফিজিও কমপ্লেক্সে ঘেরাও তৃণমূলের সোশ্যাল মিডিয়া সেলের বিক্ষোভকারীদের বাধা কেন্দ্রীয় নিরাপত্তা রক্ষীদের সাময়িক উত্তেজনা ছড়ায় এলাকায় ইডি সিবিআইকে রাজনৈতিক স্বার্থে ব্যবহার করা হচ্ছে এমন অভিযোগ তুলে তৃণমূল সোশ্যাল মিডিয়া সেলের পক্ষ থেকে প্রতিবাদ ও বিক্ষোভ মিছিল মিছিল করে এসে সল্টলেকের সিজিও কমপ্লেক্সে সিবিআই অফিসের ভেতর ঢুকে পড়ে তৃণমূল সোশ্যাল মিডিয়া সেলের কর্মীরা বিক্ষোভ দেখাতে শুরু করেন তারা চলতে থাকে স্লোগান তৃণমূল কর্মীদের বাধা দেন কেন্দ্রীয় বাহিনীর জওয়ানেরা কেন্দ্রীয় বাহিনীর জওয়ানদের সাথে বচসায় জড়িয়ে পড়েন বিক্ষোভকারীরা যার ফলে সিজিও কমপ্লেক্স চত্বরে সাময়িক উত্তেজনা ছড়ায় হাতে দলীয় পতাকা ফ্ল্যাগ ফেস্টুন নিয়ে সিজিও কমপ্লেক্সের মূল গেট থেকে ভেতরে ঢুকে পড়েন আন্দোলনকারীরা এরপরই সিআইএসএফ কর্মীরা ঢাল হয়ে দাঁড়ান আন্দোলনকারীদের সামনে শুরু হয় ঠেলাঠেলি আন্দোলনকারীদের কার্যত ঠেলে মূল গেটের বাইরে বের করে দেন জওয়ানেরা এরপর গেট বন্ধ করে দেওয়া হয় জওয়ানদের পক্ষ থেকে গেটের বাইরে দাঁড়িয়েই স্লোগান দিতে থাকেন তৃণমূলের সোশ্যাল মিডিয়া সেলের কর্মীরা এদিন সল্টলেকের বিকাশ ভবন থেকে সিজিও কমপ্লেক্স পর্যন্ত প্রতিবাদ মিছিলের ডাক দেওয়া হয় তৃণমূল কংগ্রেস সোশ্যাল মিডিয়া সেলের পক্ষ থেকে তাদের অভিযোগ সিবিআই ও ইডিকে কেন্দ্রীয় সরকার ব্যবহার করছে আন্দোলনকারীদের দাবি একটি নিরপেক্ষ তদন্তকারী সংস্থা কিন্তু বর্তমানে তাদের অবস্থান আর নিরপেক্ষ নেই আন্দোলনকারীদের আরও দাবি কেন্দ্রীয় সরকারের অঙ্গুলি হেলনে তৃণমূল কংগ্রেস নেতাদের টার্গেট করছে তদন্তকারী দল জিজ্ঞাসাবাদের নামে তাদের হেনস্থা করা হচ্ছে বলেও দাবি তোলেন তারা আন্দোলনকারীরা সিজিও কমপ্লেক্সের মূল গেটের ভেতর ঢুকে পড়ার পর কেন্দ্রীয় বাহিনীর জওয়ানেরা তাদের গেটের বাইরে বের করে দেন এরপর গেটের বাইরে দাঁড়িয়ে স্লোগান দিতে থাকেন তারা ঘটনায় চাঞ্চল্য ছড়িয়ে পড়ে এলাকা জুড়ে ইডি আর সিবিআই হচ্ছে নিরপেক্ষ তদন্তকারী সংস্থা কিন্তু সেই নিরপেক্ষ তদন্তকারী সংস্থা এখন আর নিরপেক্ষ নেই এরা নরেন্দ্র মোদী এবং অমিত শাহর হাত ধরে সারা বাংলায় তৃণমূল কংগ্রেসের উন্নয়নকে স্তব্ধ করার জন্য আমাদের তৃণমূলের নেতাদের নামে একের পর এক প্রতিহিংসা রাজনীতি করছে আমরা এখানে করতেছি নিরপেক্ষতা ইডি আর সিবিআই এর নিরপেক্ষতা ফিরে আসুক নরেন্দ্র মোদী অমিত শাহ যেভাবে করে সিবিআই ইডিকে ব্যবহার করছে তার বিরুদ্ধে ব্যুরো রিপোর্ট নিউজ নোম্যান্সল্যান্ড সল্টলেক আদি মোহিনী মোহন কাঞ্জিলাল বিপুল সম্ভার নিয়ে এবার বনগাঁতে শিমুলতলা মোড় যশোর রোড শুভ উদ্বোধন।